আজকে যে বিষয়টি নিয়ে ভিডিওটা বানাচ্ছি বা যে ভিডিওটার উপর আমি রিয়াকশন দিতে যাচ্ছি, সেই ভিডিওটি হচ্ছে একটি হুজুর, আমাদের পশ্চিমবাংলারই একজন হুজুর, সে বলছে যে তিনি বলছেন যে যে পেন নাকি নবী নবীর মাধ্যমে এসছে, বা আমরা যে লিখি যে পেন দিয়ে আমরা লিখালিখি করি বা পড়াশোনা করি, সেই পেনটি নাকি নবীর নবীর মাধ্যমে এসছে, তা কতটা সঠিক আর কতটা ভুল এ বিষয়ে আমি একমাত্র ভিডিওটি আপনাদের দেখাবো, আপনারাই বলবেন বা এসএমএস করবেন। তা চলুন সেই ভিডিওটা, আমার হিসাবে তো কোনো নবী বা কোনো আমাদের হিন্দু দেবতা হোক মুসলিম দেবতা হোক এরকম কোনো দেবতাই কিন্তু কোনো পেন টেন কেউ আবিষ্কার করেনি, পেন করেছে আমাদের মতনই কোনো সাধারণ মানুষ, আর যে খুবই বুদ্ধিমত্তার সাথে বা খুবই ট্যালেন্টেড ছিল, তার মধ্যে ট্যালেন্টের যেসব ট্যালেন্ট ছিল তার থেকে কিন্তু আজকে এই পেনটি আবিষ্কার করেছে। তো আমার মনে হয় যে কোনো দেবতা বা কোনো ঈশ্বরের দান না ওটা। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। ইসরোর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছেছে তাদের চন্দ্রযান থ্রি, এতে দেশের গর্বিত, শিক্ষা মহল গর্বিত, আমরা গর্বিত, দেশে চন্দ্রযান পৌঁছেছে। আমায় একজন ফোন করে বলছে, তোমরা তো মাদ্রাসা ছাপ, একটা ছুঁচু আবিষ্কার করতে পারোনি। আমি তো তাকে বললাম, তোর 14 পুরুষ যতগুলো বাপ বৈজ্ঞানিক আছে তাদেরকে জিজ্ঞেস কর কলমকে আবিষ্কার করেছে। এখানে যদি কোনো প্রফেসর থাকেন, হাই স্কুলের টিচার থাকেন, কোনো শিক্ষিত ইঞ্জিনিয়ার থাকেন, কোনো গবেষক থাকেন, দাঁড়িয়ে আমাকে চার্জ করুন আর বলে দেন কলমটার কে আবিষ্কার। আল্লাহর কসম করে বলছি, কলমের আবিষ্কার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে আমার আল্লাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে, আল্লামা বিল কলম, হে নবী আমি কলমের সাহায্যে শিক্ষা দিলাম। তোদের 14 পুরুষ বাপ কলম চিনতে পারতো না যদি আমার নবীজির দ্বারা আল্লাহ আবিষ্কার না করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবিষ্কার মানে সৃষ্টি নয়, শিক্ষিত যুবকরা শুনে যান, যারা স্কুলে পড়েন কলেজে পড়েন, আবিষ্কার মানে সৃষ্টি নয়, আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। যারা মনে করেন আবিষ্কার মানে সৃষ্টি, তাদের থেকে মূর্খ এই পৃথিবীতে আর কেউ নাই। আবিষ্কার মানে খুঁজে পাওয়া। আল্লাহ পৃথিবীতে সব ভরে দিয়েছে, মানুষ কেয়ামত পর্যন্ত কতটা উন্নতি লাভ করবেন তার সব কিছু আমার আল্লাহ তাআলা দুনিয়ায় সাজিয়ে দিয়েছে, কত দূর যাবে, কত দূর পৌঁছাবে। হ্যাঁ, একটা মেয়ে আছে, তার নাম হচ্ছে তসলিমা নাসরিন, তার নাম লিলে আবার ফরজ গোসল করতে হবে, আমি মনে হয় নাপাক হয়ে গেলাম। হ্যাঁ, কেন? সেই মেয়েটা হচ্ছে দেহ ব্যবসায়ী মেয়ে, আমি প্রকাশ্যে বলছি, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, ইসলাম বিরোধী। সেই মেয়েটা বলেছে, আমাদের দেশের মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছেছে। সেই হারামের আওলাদ তসলিমা নাসরিনকে বলবো, তোর বৈজ্ঞানিক কে বল যারা কোরআনকে ফলো করে না, যে কোরআনের কথা বলছো, একবার খালি সমুদ্রের তলাটা খুঁজে দাও। একজন লিখেছে, টাইটানিক জাহাজ তো তলায় আছে, তো জিজ্ঞেস কর গিয়ে কোথায় আছে, সেখান থেকে বার করলি আই টাইটানিকটা। আল্লাহর কসম করে বলছি, আপনারা যারা বসেছেন, যাদের বিন্দু মাত্র সন্দেহ আছে কোরআনের প্রতি, আল্লাহর প্রতি, রসুলের প্রতি, ইসলামের প্রতি, মন থেকে পরিষ্কার করেলেন, কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিয়া রইল পৃথিবীর বিজ্ঞানকে, যারা শিক্ষিত আছো, যারা ইসলাম বিরোধী কথা বলে, কোরআন বিরোধী বলে, তাদেরকে বলছি খালি সূত্রটা বার করে দাও, দেওয়ালটা বার করে দাও, কোন দেওয়ালটা? কোরআন বলেছে। তা বন্ধুরা, যে বিষয়টি আমরা ভিডিওতে দেখতে পেলাম, এই বিষয়টি একদমই আমার ধারণার বাইরে, কারণ আর আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না, কারণ কোনো দেবতা বা কোনো কোনো আল্লাহর দ্বারাই এই পেন আবিষ্কার সম্ভব না বা পেন বানানো সম্ভব না, কারণ আমার বিশ্বাস হয় না। আমার বিশ্বাস একটাই হয় যে আমি ছোটবেলা থেকে হিন্দু ধর্মের মানুষ হয়েছি আর
মুসলিম ধর্মে হয়তো আমি মানুষ হইনি, হিন্দু ধর্মে হয়েছে, তো সেই জন্য আমি হিন্দু দেব দেবতাদেরই মানি বা বিশ্বাস করি। এবারে বিশ্বাস করি আমার এটা মনের বিশ্বাস, কারণ আমি যেহেতু দেখিনি তাদের কোনোদিন, দেব দেবতাদের কোনোদিন দেখিনি বা তাদের সাথে আমার কোনোদিন কথাবার্তা আলাপচারিতা হয়নি, তো এটা আমার একটা পরিবার থেকে ছোটবেলার থেকে যা দেখে আসি সেই বিশ্বাস। তো এইসব বিশ্বাসের উপরেই কিন্তু আমি দেব দেবতাকে বিশ্বাস করি আমার। তো সেরকমই আমি যে মুসলিম ধর্ম আছে তাকেও কিন্তু এই একইভাবেই বিশ্বাস করি, কারণ আমি বলতে চাই না কোনো ধর্মের ব্যাপারে যে এটা এটা ঠিক ওটা ভুল এরকম কিছু বলতে চাই না। আমি শুধু একটা জিনিসই বলতে চাই, যে জিনিসটা হচ্ছে এই যে যে পেনের ব্যাপারটা এখানে বলা হয়েছে, এই পেনটা কিন্তু এরকম কিছুই না। এই পেনটা অ্যাকচুয়ালি আমাদের মতনই কোনো এক ব্যক্তি তৈরি করেছিলেন, আর যে মানুষটি তৈরি করেছিলেন তার নামটা আমার জানা নেই। তো যে যে ব্যক্তি তৈরি করেছিলেন সেই ব্যক্তি খুব রিসার্চ বা গবেষণার পরেই কিন্তু এই জিনিসটা আবিষ্কার করতে পেরেছিলেন বা তৈরি করতে পেরেছিলেন। তো এটা একটা মানুষের সৃষ্ট বা মানুষের তৈরি, তো এটা কোনো দেব দেবতার তৈরি না। তো এই যে হুজুর যে কথাটা বলেছেন জলসায়, এটা একদমই ভুল, কারণ এরকম ধরনের কোনো যে দেব দেবতার সৃষ্টি পৃথিবীতে কি কিছু আছে কি না আমার সঠিক জানা নেই। তবে আমরা ভিডিও ভিডিওতে বা মানুষের মুখে যেটুকু শুনি তার উপরই আমরা বিশ্বাস করি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের রিয়েল লাইফে কোনোদিন এসব বিষয় আমরা দেখতে পাইনি, যার জন্য আমার দ্বারাই বিশ্বাস করা সম্ভব না। আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার। তবে সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দেবেন। আর আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই SMS করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করবো।